নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকে বানাবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ছোলার ডাল রুটি লুচি পরোটার সাথে এই ছোলার ডাল খেতে অসাধারণ লাগে আর বাঙালি মাত্রই এই ছোলার ডাল খুব পছন্দ করে চলুন তাহলে আজকের রেসিপি শেয়ার করা যাক ছোলার ডাল বানানোর জন্য আমি এখানে ছোটো কাপে দু কাপ ছোলার ডাল নিয়েছি সবার প্রথমে ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না ডাল থেকে পরিষ্কার জল বের হচ্ছে ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিতে হবে ডাল ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার জল দিয়ে ডালটাকে আমি দশ মিনিট ভিজিয়ে রাখবো ডাল এতে করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা চাইলে ডালটাকে না ভিজিয়ে রেখেও ডাইরেক্ট ডালটাকে ধুয়ে নিয়ে রান্না করতে পারেন তো ডালটাকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করবো সেক্ষেত্রে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা চাইলে প্রেশার কুকার ছাড়াও ডালটাকে সেদ্ধ করতে পারেন তাতে করে কিন্তু সময়টা বেশি লাগবে তো ধুয়ে নেওয়া ডালটাকে প্রেসার কুকারে দিচ্ছি তার সাথে ছোট এক বাটি মটরশুঁটি দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা এমনভাবে দিতে হবে যাতে ডালগুলো পুরোপুরি জলের তলায় ডুবে থাকে আর দিয়ে দেবো সামান্য একটু লবণ এবার প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে মাঝারি আঁচে রেখে তিন থেকে চারটে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করব। তবে ডালের কোয়ালিটি অনুযায়ী কটা সিটিতে ডালটা সেদ্ধ হবে সেটা নির্ভর করে তো আমি মাঝারি আঁচে রেখে তিনটে সিটি দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকা খুলে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমভাবেই ডালটাকে সেদ্ধ করতে হবে তো ডাল কিন্তু আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছি পুরোপুরি সেদ্ধ করিনি তো এতে করে কিন্তু ডালটা রান্না করলে খেতেও ভালো লাগবে একটু গোটা গোটা থাকবে আর বাদ বাকি ডাল যেটুকু সেদ্ধ হতে বাকি আছে রান্না করতে করতে সেদ্ধ হয়ে যাবে তো ডালটা পুরোপুরি সেদ্ধ করবেন না একটু গোটা গোটা রেখেই ডালটাকে সেদ্ধ করবেন এবার রান্নার জন্য সর্ষের তেল গরম করে নেব আপনারা যে যেরকম তেল খান সেই তেলেই রান্নাটা করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেলে এবার ছোট টুকরো করে কেটে নেওয়া নারকোল ভেজে নেব নারকোলে যখন এই রকম হালকা রং ধরে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে কারণ এই সময় তেলের টেম্পারেচারটা বেশ অনেকটাই রয়েছে আর তেল যেটুকু গরম আছে তাতেই কিন্তু বাদ বাকি নারকোলটা পুরোপুরি ভাজা হয়ে যায় তাই গ্যাসটাকে বন্ধ না করে দিলে তেল আরও বেশি গরম হয়ে যাবে আর নারকোলটা কিন্তু পুড়ে যেতে পারে তো নারকল খুব বেশি কিন্তু ভাজা হয়ে গেলে সেই নারকোল ডালে দিলে খেতে ভালো লাগবে না তাই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে নারকোলটাকে ঠিক এই রকম করে ভেজে নিতে হবে নারকোল ভেজে তুলে নেওয়ার পর এবার ফোড়নে দেব গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর তার সাথে গোটা গরম মশলা তো অবশ্যই করে এখানে ছোট এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে দেবেন নাহলে এলাচটা তেলে পড়ার সাথে সাথেই কিন্তু ফাটতে পারে কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব একটা কেটে নেওয়া টমেটো টমেটোটাকে তেলের ওপর দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা এবার টমেটো আর আদা বাটাটাকে একটু ভালোভাবে এই রকম নাড়াচাড়া করে নিতে হবে তিন চার মিনিট দিয়ে দেব বেশ কিছু কিশমিশ এই ছোলার ডালে কিশমিশ দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে তবে আপনারা অপছন্দ করলে নাও দিতে পারেন দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলা দেব এখানে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সামান্য করে ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর তার সাথে একটু হিং দিচ্ছি আর অল্প করে লবণ দেব। ডাল সেদ্ধ সময়ও কিন্তু একটু লবণ দেওয়া আছে তাই লবণটা একটু বুঝে নিয়ে দেবেন আর সামান্য করে জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই সামান্য করে একটু জল দিয়ে মশলাটাকে কষালে মশলা কিন্তু পুড়েও যায় না আর মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয় তো মশলা কষানোর সময় অবশ্যই করে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে রেখে একটু সময় ধরে মশলাটাকে কষাবেন তো মশলার কালারটা চেঞ্জ হয়ে গেলে খুব ভালো করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এবার এর মধ্যে সেদ্ধ করে নেওয়া ডাল দিয়ে মশলার সাথে ডালটাকে একটু কষিয়ে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতন এখানে গরম জল তো গরম জল অবশ্যই ব্যবহার করবেন তাতে রান্নার স্বাদটা বাড়ে আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন মিষ্টি ভেজে নেওয়া নারকোল আর দু থেকে তিনটে চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নেব আর ডালটাকে এবার একটু বেশ কিছুক্ষণ রান্না করে নেব ডাল আমি নাইনটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম বাদ বাকি ডাল সেদ্ধ কিন্তু এই রান্না করতে করতে হয়ে যাবে তো প্রথমেই যদি ডালটাকে পুরোপুরি সেদ্ধ করে নেওয়া হতো তাহলে ডালটা এই রকম রান্না করতে করতে কিন্তু একদম ঘেটে যেত আর সেই ছোলার ডাল খেতে কিন্তু একদমই ভালো লাগে না ছোলার ডাল একটু গোটা গোটা থাকবে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে সেই ছোলার ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার মনে হচ্ছে ডালটা প্রায় হয়েই এসছে এবার নামানোর আগে একটু ভাজা মশলার গুঁড়ো আর ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো ডাল আমাদের হয়েই গেছে তো ডালটাকে কিন্তু ঠিক এই রকম একটু পাতলা অবস্থায় নাবাতে হবে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ছোলার ডাল ঠান্ডা হয়ে গেলে বেশ বসে যায় তাই অবশ্যই করে কিন্তু ডালটাকে ঠিক এই রকম পাতলা অবস্থায় নাবাবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন